দিনাজপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে বেশ প্রভাব পড়েছে বড় বীজতলায় কোনো কোনো কৃষক বীজতলা কিছুটা রক্ষা করতে পারলেও প্রয়োজনের তুলনায় চারাগুলো সেভাবে বৃদ্ধি পাচ্ছে না বলে জানান কৃষকরা এদিকে কৃষি অফিস বলছে এবার চলতি মৌসুমের চেয়ে অনেক বেশি বীজতলা মজুদ রয়েছে তাই চাষিরা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন দিনাজপুর থেকে মঞ্জুর আলী সার প্রতিবেদন জানাচ্ছেন সৌরভ নূর দিনাজপুর সহ উত্তরবঙ্গে গেল কয়েকদিনের শৈতপ্রবাহের কারণে বেশ প্রভাব পড়েছে বড় বিস্তলায় আর আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে যে কারণে চারার পাতা শুকনো মোড়ানো ও সাদা হয়ে যাচ্ছে পাশাপাশি প্রয়োজনের তুলনায় চারার বৃদ্ধিও কম হয়েছে এসব রোগ থেকে বাঁচতে কৃষকরা বিভিন্ন কীটনাশক প্রয়োগ করছেন ফলে বাড়তি খরচ হচ্ছে তাদের অতিরিক্ত শীতের কারণে আমাদের ভীষণ বাড়তেছে না যদি আবহাওয়া ভালো হয় তাহলে ভীষণ ভালো হইতে পারে কুয়াশার কারণে প্রচন্ড শীত এবং ঠান্ডার কারণে মাঝে মাঝে মারা যাচ্ছে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রেখেও শীতের কারণে চারা গজাচ্ছে না আর কৃষি অফিস থেকে সময় মতো পরামর্শ পাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের টোপলা আনা গেছে ভীষণ বাড়তেছে না এইরকম তো আমরা অফিস থেকে কোনো এই কৃষি অফিস থেকে কোনো যোগাযোগই এখন পর্যন্ত পাইনি এখন তো মনে যে পালার জন্য যে পরিস্থিতি ভীষণগুলো টোপলা হয়ে যাচ্ছে এবং লাল দুশ্চিন্তার ভিতর আছি এই কিভাবে গাড়ব জমি তবে জেলা কৃষি কর্মকর্তা জানালেন কুয়াশা ও শীতের কারণে কোনো কোনো এলাকায় বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে প্রয়োজনের চেয়ে বেশি বীজতলা মজুত রয়েছে ফলে চাষিদের শঙ্কিত হবার কোনো কারণ নেই যাদের বীজতলাতে এই ঠান্ডা বা কুয়াশার একটা প্রভাব পড়েছে সেটাও আমি বলবো যে এটার ক্ষতির কোনো কারণ নেই এটা বিবর্ণ হয়েছে এটার বর্ণটা একটু অন্যরকম হয়েছে এটা শীতের কারণে চলতি মৌসুমে এ জেলায় এক লাখ একাত্তর হাজার হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ এ লক্ষ্যে নয় হাজার গাজীপুর সিটি কর্পোরেশনের শিববাড়ি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটিসির এসি বাস সার্ভিস উদ্বোধন করেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান অতিরিক্ত সচিব এহসান এলাহি গাজীপুর বাস ডিপোর ম্যানেজার মফিজুদ্দিন জানান প্রতিদিন গাজীপুরের শিববাড়ি মোড় বাস স্ট্যান্ড থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ষোলোটি এসি বাস চলাচল করবে নেত্রকোনায় ভাষা সৈনিক ও প্রবীণ চিকিৎসক এম এ হামিদ খান মারা গেছেন রাজিউন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিকেলে নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে জানাজা শেষে তার গ্রামের বাড়ি পূর্ব ধলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে এম এ হামিদ খান উনিশশো বাহান্ন সালের একুশ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যে মিছিলে সালাম বরকত রফিকরা ছিলেন সেই মিছিলে তিনিও ছিলেন চিকিৎসার পাশাপাশি শিশু কিশোর সংগঠন থেকে শুরু করে শিক্ষা রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনেও তার অবদান সর্বজন স্বীকৃত এদিকে বাংলা টিভির মৌলভীবাজারের বাজারের বড় লেখা প্রতিনিধি রুয়েল কামালের শাশুড়ি ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে শোক